এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তা হলো হোয়াইট প্যান্ডা আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, বাজারের ক্রস চিহ্নের মেডেল পাওয়া যায়, ইয়াং ছেলেরা ধাতব চেইনের গলায় ঝুলায়, কোনো মুসলিমের জন্য এগুলো পরা কতটুকু সমীচীন? যদি ক্রস চিহ্ন যেটা আপনার ক্রুশের যে খ্রিস্টানদের রয়েছে, ধর্মীয় নিদর্শন রয়েছে, সেটি থাকে, তাহলে সেক্ষেত্রে সেরকম মেডেল পরা কোনো মুসলমান সন্তানের জন্য জায়েজ নয়, কারণ অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় বিভিন্ন বিশ্বাসকে ধারণ করে এরকম কোনো কিছু মুসলমানের জন্য ব্যবহার করা জায়েজ নয়। এটি কোনো কোনো ক্ষেত্রে ইমান হরণের কারণ হতে পারে, অত্যন্ত ভয়াবহ বিষয়, বিষয়টিকে আমরা খুব ছোটো করে দেখার কোনো সুযোগ নেই। কারণ হলো আমরা জানি ঈসা আলাইহিসসালাম সম্পর্কে সুনির্দিষ্ট করে এই ঘটনার সামনে এগুলো যদি আমরা বলি তাহলে তার সম্পর্কে আমাদের আকীদা এবং বিশ্বাস হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আকাশে তুলে নিয়েছেন, তাকে শুলে চড়িয়ে হত্যা করতে চেয়েছিল ইহুদিরা, কিন্তু করতে পারেনি। কিন্তু খ্রিস্টানরা এই বিশ্বাসটা লালন করে না, তারা বিপরীত বিশ্বাস ধারণ করে, লালন করে, যার কারণে তারা ক্রুশকে ধারণ করে তাদের গলা ঝুলিয়ে রাখে এবং তারা মনে করে যে এই শুলে চড়িয়ে ক্রুশে বিদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। তাহলে এটি সম্পূর্ণ কোরআন বিরোধী একটি বিশ্বাস। আপনি সেই ক্রুশকে নিজের মধ্যে ধারণ করলেন, গলা আপনি ঝুলালেন, তাহলে কেমন যে আপনি সেই বিশ্বাসকে শ্রদ্ধা করছেন বা গ্রহণ করছেন, যেটি ইমান বিধ্বংসী এবং কুফুরি বিশ্বাস, সেটি আপনার গলায় কোনো অবস্থাতেই শোভা পেতে পারে না। বিশ্বাসের জায়গাগুলোতে আমরা অনেকে আজকাল অনেক বেশি নড়বড়ে, অনেক বেশি ঠুনকো এবং অনেক বেশি উদাসীন। আমরা মনে করি যে এগুলো নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। মূলত এটা বাড়াবাড়ি নয়, বরং এটা হলো দিনী চেতনা। আপনার বিশ্বাস যেটা আছে, বিশ্বাসের সাথে আপনার কর্মের যেন মিল থাকে, সেজন্য একজন ইমানদারের যে চেষ্টা থাকা উচিত, সেই চেষ্টার জায়গা থেকে এমনটি করা উচিত। অর্থাৎ ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন বিশ্বাসের কোনো সিম্বল, কোনো নিদর্শন এগুলো একজন মুসলমান ধারণ করতে পারেন না, এটা জায়েজ নয়, গুনাহের কথা, এবং এটি ক্ষেত্র বিশেষে ইমান হরণের কারণও হতে পারে।